শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম অধ্যাপক প্রকৌশলী মৃণালকান্তি বড়ুয়া, জাহাঁপুর গ্রাম, ভক্তপুরে, ফটিকছড়ি, চট্টগ্রাম। আমি প্রকৌশলী হিসেবে সরকারের টেকনিক্যাল এডুকেশনে 1968 ইংরেজি থেকে 2004 পর্যন্ত বিভিন্ন পদে চাকরি করেছি। শেষ অবধি আমি চিফ ইনস্ট্রাক্টর সিভিল পদে চাকরি থেকে অবসর লই। তো আমি যখন 68 চাকরিতে প্রথম প্রবেশ করি, তার 2 বছর পরেই বাংলাদেশের প্রেক্ষাপট স্বাধীনতা যুদ্ধের রূপ নেয় এবং তার নেতৃত্ব দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ইনস্টিটিউটে ছেলেরা প্রত্যেক দিন হরতাল করতেছে, ক্লাস হচ্ছে না। আমি তখন কুমিল্লা পলিটেকনিকে কর্মরত। 25 মার্চ রাত্রে পুলিশ লাইন আক্রমণ করে পাক বাহিনী। চারিদিকে যখন এই খবর ছড়িয়ে পড়ে, তখন যে যেদিকে পাচ্ছে সরকারি চাকরি ছেড়ে ঘরের দিকে চলে যাচ্ছে, ইনস্টিটিউট পুরো বন্ধ হয়ে গেছে, ছাত্ররা চলে গেছে। আমি 70 ইংরেজিতে নতুন বিয়ে করেছি, আমার 1 সন্তান। এই অবস্থায় আমি দিশাহারা হয়ে পড়েছি, কি করব। একে তো বেতন বন্ধ, ইনস্টিটিউট বন্ধ, আমরা সবাই যার যার বাসায় দিন যাপন করতেছি, প্রিন্সিপালও কোনো দিক নির্দেশনা দিতে পারছে না। তো মনে হয় 6 এপ্রিল হঠাৎ খবর পেলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কিছু সেনাবাহিনী পলিটেকনিক ভিজিট করবে এবং স্টাফদের সাথে কথা বলবে। তখনই আমাদের মনে ভীতি সঞ্চার হলো, কি জন্য আসতেছে, কি কথা বলবে, স্টাফদেরকে সবাইকে থাকতে বলতেছে বাধ্যকরীভাবে। একে তো বহু পুলিশ তাদের হাতে নিহত হয়েছে, পুলিশেরা সব পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে গেছে যার যার দেশে, যার যার এলাকায়। কিছু বলে আপনারা হিন্দু আছেন, বড়ু আছেন, আপনারা চলে যান, কারণ হিন্দু বড়ুদের হত্যা করতেছে, ধরে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর। এটা কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম। এখানে আরেকটা কথা আছে যে আমার স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে, এখন আমি একা। আমি একটা বাক্স নিয়ে সমস্ত জিনিসপত্র বাসায় রেখে চলে গেলাম। চলে গিয়ে কতটুক গিয়ে একজনদের একটা বসত ঘরের বারান্দায় আমরা ওখানে অবস্থান করেছি। তাদেরকে বলেছি আমাদের ইনস্টিটিউটে সেনাবাহিনী আসছে,
আমরা এখান থেকে পালিয়ে চলে আসছি, তো ওখানে থাকবো, আবার ইনস্টিটিউটে যাব, এরকম পরিকল্পনা করতেছি। তখনই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দৌড়তে দৌড়তে আমাদের ওখানেই চলে আসেন। তখন উনি বললেন, আপনারা আর ইনস্টিটিউটে ফেরত যাবেন না, ওখান থেকে চার পাঁচজনকে ধরে নিয়ে গেছে, আমাকেও ধরে নিয়ে যেতে চাইছিল। আমি পরে যাব বলে অফিসে বসছি এবং আমি বলছি, আমি গেলে গা তো ইনস্টিটিউট পাহারা দেবে কে? হয়তো ঠিক আছে, আপনি থাকেন, আপনি পাহারা দেন, এখন আমি চলে আসছি, আমিও চলে যাব। এই সময় আমি আরেকজন বন্ধুসহ লাকসামের পথে হেঁটে হেঁটে চলে গেলাম এবং আমি লাকসামে গিয়ে ওখানে আমাদের একজন বৌদ্ধ ভিক্ষু আছে, উনিও মুক্তিযুদ্ধের জন্য অনেক অবদান আছে, উনি একুশে পদকে ভূষিত হয়েছেন, সেই জ্যোতিপাল মহাতেরও, উনি দশম সঙ্গরাজ, ওনার মন্দিরে গিয়েছি। উনি বলে আমাকে পেয়ে, মৃণালবাবু আপনি কোত্থেকে আসছেন? তখন আমি বললাম এই এই অবস্থা, কয়ে হা বিপদের কথা, এখানে থাকেন, ভান্তেও একটা এতিমখানা চালায়, এতিমখানায় আমাকে দু তিন দিন খাওয়ালো, তারপরে বলল যে এখনও ভালো আছে, আপনি বাড়িতে চলে যান, এখানে থাকলে নিরাপদে থাকবেন না। তখন আমি চিন্তা করলাম আগামীকালই রওনা করব সেখান থেকে। তখন হঠাৎ করিয়া দেখি কি আমার এক পরিচিত লোক, সে আমার নামে নাম মৃণালকান্তি বড়ুয়া, সে ঢাকার থেকে হেঁটে হেঁটে এই মন্দিরেই আসছে। তখন আমার সাথে দেখা, সে বলে যে আপনি কোথায় যাবেন? আমি বলছি আমি চট্টগ্রাম যাব, হয়তো আমাকেও সাথে নেন, আমিও চলে যাব। এই সেও আমার সাথে সেই লাকসাম থেকে ট্রেন লাইন ধরে আমরা আঁকতে আঁকতে সন্ধ্যার সময় সেই সোনাগার সোনামুড়ি স্টেশনে পৌঁছলাম এবং সেই স্টেশনে পৌঁছে এখন কোথায় যাব দিকবিদিক শূন্য, চারিদিকে মুক্তিযুদ্ধ সেনাবাহিনী পাহারা, লোকের পাহারা। একজনে বলল চেয়ারম্যানের বাড়িতে যান, উনি আশ্রয় দেবেন। তো আমি সেই চেয়ারম্যানের বাড়িতে আমরা রওনা করলাম। তখন একজন লোক আমাদেরকে ডাক দিল, কয়ে কোথায় যাচ্ছেন? আমরা বললাম চেয়ারম্যানের বাড়িতে। কয়ে আল্লাহ, চেয়ারম্যানের বাড়িতে যাইয়েন না, ওনার কাছে গেলে আপনাদের বিপদ হবে, আপনারা আমার এখানে থাকেন, খাওয়া দাওয়া যা আছে তা খাবেন, কালকে সকালে চলে যাইয়েন। তখন আমি ওই বাড়িতে কোনোভাবে রাত্র কাটাইয়েছি, রাত্র কাটাইয়া তারপর দিন সকালে আমরা চট্টগ্রামের দিকে রওনা হলাম। রওনা হইয়ে যখন আমরা ফেনী নদী পার হইয়া আসলাম, তখন দেখি একটা বাস সেই দিকে যাচ্ছে, খালি বাস, বলে আসেন আসেন আসেন, কোথায় যাবেন কোথায় যাবেন, এরকম বলাতে আমরা সেই বাসে উঠছি, উইটা বারাকুণ্ড পৌঁছি। পৌঁছা তারা নামাইয়ে দিয়েছে, আমরা পাহাড়ের ভিতর দিয়ে বহু জঙ্গল, একটা পথ আছে, সেই পথ দিয়ে এক সবাই মানুষ পালাচ্ছে যাচ্ছে, ঢাকার থেকে এসে কুমিল্লার থেকে যে সব মানুষ সেদিকে যাচ্ছে, আমরাও সেখানে যাওয়া শুরু করলাম। হাঁটতে 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 রাত্রে দশটার দিকে হাইচকিয়া গ্রামে পৌঁছলাম। হাইচকিয়া গ্রামে ওই মৃণালবাবুর বাসা, তাদের বাসায় রাত্রটা কাটালাম। তারপরে আমি ফটিকছড়ি আমার শ্বশুর বাড়ি সিলুনিয়া সেখানে পৌঁছলাম। সেখানে পৌঁছেই রাত্রে দেখি ভীষণ ভয়ঙ্করভাবে ফটিকছড়ি থানা আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছে, গোলাগুলি ফুটতেছে। তখন দেখলাম যে সেই ফটিকছড়ি থাকা নিরাপদ নয়, আমাদের বাড়িতেই চলে যাই। তারপর একটা নৌকা নিয়ে আমরা তারপর দিন নৌকা পথে আমার বাড়ি জাহাঁপুর গ্রাম ভক্তপুরে পৌঁছি, এখানে অবস্থান করছি। সেখানে গিয়ে এখন মুক্তিযোদ্ধাদের লিস্ট করতেছে, কে কে মুক্তিযোদ্ধাতে যাবেন, এই সব 18 বৎসর বয়সী 16 বৎসর বয়সী ছেলেরা মুক্তিযোদ্ধাতে যোগদান করতেছে, আমরা যারা বিক্রু বয়স। তো আমার উপর ভার করলো, আমি মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়া তৈরি করব এবং তাদের নিরাপত্তার জন্য 5 সদস্যের একটা কমিটি করব, তারা রাস্তায় পাহারা দেবে, এদিকে যদি সেনাবাহিনী আসতে দেখে এখানে খবর দেবে। এখন আমার বাড়ি ছিল দোতলা, দোতলার বাসা, সেখানে আমার সিঁড়ি ছিল মূল ঘরের ভিতরে, সেই ঘরটা তারা নির্ধারণ করলো, এখানে প্রায় 12-14 জন মুক্তিযোদ্ধা রাত্র কাটাবে থাকবে এবং তাদের কাছে রাইফেল
আছে নিজ 5-6টা। আমি আমার সরকারি চাকরি করিয়া যে টাকাটা সাথে নিয়েছিলাম সেই টাকা দিয়েই আমাদের পরিবারকেও রক্ষা করতেছি, আবার মুক্তিযোদ্ধাদের জন্য আলু ডাল চাল এগুলো কিনে দিতেছি। এখন আর বাড়িতে কাদের থেকে তুলবো টাকা, সবাই গরিব, সবাই দিনে আনে দিনে খায়, তারা রাত্রে হলে চলে যায় অপারেশনে, দিনের মাঝে ঘুম যায়, এবং আমার বাড়িতে যেন তারা আসে আছে এই কথা কেউ না জানে, সেই জিনিসটাও সিকিউরিটিরা আমাকে রক্ষা করতে হচ্ছে। তো এই রক্ষা করার জন্য আমি 4-5 জন যুবক রাস্তার মাঝে পাহারা দিয়েছি, এখান দিয়ে কোনো গাড়ি আসলেই আমাকে খবর দেবে এবং আমি তাড়াতাড়ি ঘর বাঁধিয়া এই মূল ফটক বন্ধ করে দিই। এইভাবে চলতেছে চলতে চলতে হঠাৎ সপ্তাহখানেক পরে হঠাৎ খবর আসলো এই গাড়ি আসতেছে সেনাবাহিনীর রাস্তা দিয়ে, আপনারা তাড়াতাড়ি পালান। মুক্তিযোদ্ধাদেরকে ইনফরমেশনটা দিয়ে আমরা নিজেরাই অদূর একটা তেলপাড়ি খার আছে অনেক দূরে, সেখানে গাড়ি চলবে না, মুক্তিযোদ্ধা যাইতে সেনাবাহিনীও যেতে পারবে না, সেই দিকে আমরা সবাই গ্রামের প্রায় 80-90 জন সবাই সেদিকে চলে গেলাম। মুক্তিযোদ্ধাদের এইভাবে সেবা করেছি। সরকারে যখন বলল যে তোমরা যার যার চাকরির অবস্থাতে ফিরে আসো, তোমাদের কোনো ভয় নেই, তখন বহু ভয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এই কুমিল্লাতে রওনা হলাম। রওনা হয়ে প্রায় 5 ঘন্টা পর কুমিল্লা পৌঁছলাম। থমথমে ভাব চারিদিকে, কুমিল্লা ক্যান্টনমেন্টে এখনও সেনাবাহিনী আছে তাদের, আমার পলিটেকনিক থেকে কিন্তু মাইল 2-1 দূরেই সেনাবাহিনী। সুতরাং আমার এটা আরও ভয়ে ধরলো, পলিটেকনিকে থাকলে এখন রাত্রে যদি সেনাবাহিনীরা আসে তাহলে কি হবে। তো কুমিল্লা গিয়ে দেখলাম থমসম ব্রিজে একটা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আছে এবং বড় ক্যাম্প, সেখান থেকে যুদ্ধ পরিচালিত হচ্ছে। সেখানে যে কমান্ডার সে আমার ক্লাসমেট লেফটেন্যান্ট জেনারেল হারুন, এবং সে সেই কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছে। তখন আমার মনে খুব সাহস জাগলো, তার সাথে কথা বললাম, সে বলল যে কোনো ভয় নেই, কুমিল্লা ক্যান্টনমেন্ট 2-1 দিনের ভিতরেই আমাদের কাছে সারেন্ডার করবে, সেই রকম খবর আছে চারিদিকে, তুমি যাও পলিটেকনিকে যাও, কোনো ভয় নেই, কালকে আবার আইসো। তারপর আমি পলিটেকনিকে গেলাম, বাসায় গেলাম, বাসার তালা ভাঙা, ভিতরের সমস্ত আলমিরা ভাঙা, কিছুই পেলাম না, যত কিছু সম্পদ ছিল সব কিছুই চুরি হয়ে গেছে, ল্যাব তো সব কিছুই নেই। আমরা খালি সেখানে ফ্লোরিং করিয়া 4-5 দিন কাটিয়েছি, পরে একটা তোষক বানাইয়ে কোনো রকমে থেকেছি। এর মাঝেই তারপর দিন আমি ওই আমার বন্ধু এই আরুণের কাছে গেলাম, ভারতীয় সেনাবাহিনীও আছে তার সাথে, দুজনে কোন দিক থেকে আক্রমণ করবে, কীভাবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টকে ফল করবে সেই ম্যাপগুলো করতেছে। দেখলাম যে তারা চারিদিকে ঘিরে ফেলছে কুমিল্লা ক্যান্টনমেন্টকে, এবং একটা সংকেত দিলেই চারিদিক থেকে গোলাগুলো শুরু করবে এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট এই পরাজয় হয়ে। এগুলো দেখে মনে সাহসের সঞ্চার হলো, আবার চলে গেলাম কুমিল্লা পলিটেকনিকে। আসলেই ঠিক 2 দিন পরেই ক্যান্টনমেন্ট সবাই সারেন্ডার করলো, সেখান থেকে 1500 পাকিস্তানি সেনাবাহিনী সব অস্ত্র ছাড়া আমাদের পলিটেকনিকে এসে উপস্থিত, অর্থাৎ আমাদের এখানে থাকবে, এই যে এটাই জায়গা নির্ধারণ করছে, সবাই সারেন্ডার করিয়া অস্ত্রশস্ত্র ত্যাগ করিয়া এখানে মাস করাইয়া তাদেরকে নিয়ে আসছে পলিটেকনিকে। এবং আমার ওয়ার্কশপ ছিল সিভিল ওয়ার্কশপ, সেটার আমি দায়িত্বে ছিলাম, সেই সিভিল ওয়ার্কশপেও ঢুকছে, মেকানিক্যাল ওয়ার্কশপও ঢুকছে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপও ঢুকছে, ফ্লোরিং করিয়া করিয়া সমস্ত ওয়ার্কশপগুলো এই পলিটেকনিক ইনস্টিটিউটের বিল্ডিংয়ে রুমগুলো ভরপুর হয়ে গেছে সেনাবাহিনীতে। আমাদের বাংলাদেশের পতাকা চারিদিকে উঠতেছে, বাংলাদেশের স্বাধীনতা ঘনিয়ে আসছে, এবং 16 ডিসেম্বর মিয়াজি সরওয়ার্দী উদ্যানে
জেনারেল অরোরার কাছে অস্ত্র সমর্পণ করে পরাজয় স্বীকার করে নিল। এবং কি আনন্দ, কি উল্লাস চারিদিকে! আমাদের এই ইনস্টিটিউটেও আমরা যারা স্টাফ ছিলাম, আমরা বাংলাদেশের পতাকা উড়িয়ে এই আমাদের জয়ধ্বনি দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এই স্বপ্নটা আমাদের পরিপূর্ণ হলো। আমরা সেই শেখ মুজিবের কথা স্মরণ করতেছি, এখন তার কন্যা শেখ হাসিনা আমাদেরকে যেইভাবে উন্নতি করতেছে বাংলাদেশের, শেখ হাসিনাকেও আমরা দোয়া করতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।